আমাদের ফিউচার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি অভিমান্যু, আজ আবার তোমাদের সামনে নিয়ে এসেছি এমসিকিউ জিকে জিএস এর মক টেস্ট নিয়ে। তো এই মক টেস্টে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আগত যে কোনো পরীক্ষায় তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়। তো আগত WB পরীক্ষা এবং রেলের পরীক্ষা মাথায় রেখে আমি ভিডিওটা বানিয়েছি। তো এটা আমাদের আজকে জিএস নম্বর 8 চলছে। এর আগে আমরা জিএস এর 7টা ক্লাস করে ফেলেছি। যারা ভিডিওগুলো এখনো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও, খুবই তোমাদের উপকার হবে। চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে আজকের প্রথম কোশ্চেন আমরা দেখে নেব। দেখো এক নম্বর কোশ্চেন আছে, তড়িৎ প্রবাহের ফলে অত্যন্ত তাপ সৃষ্টি হলেও বিদ্যুৎ বাল্বের ফিলামেন্ট গলে বা পুড়ে যায় না কেন? বলছে তড়িৎ প্রবাহের ফলে অত্যন্ত তাপ সৃষ্টি হলেও বিদ্যুৎ বাল্বের মধ্যে ফিলামেন্ট গলে বা পুড়ে যায় না কেন? অপশন এ, বাল্বের ভিতর অক্সিজেন থাকে না। অপশন বি, বাল্বের ভিতর H2 বা হাইড্রোজেন থাকে না। অপশন সি, বাল্বের ভিতর কার্বন ডাইঅক্সাইড থাকে না। অপশন ডি, বাল্বের ভিতর সালফার ডাইঅক্সাইড থাকে না। তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হলো অপশন নম্বর এ। তাহলে বাল্বের ভিতর কি কোনো অক্সিজেন থাকে না। ক্লিয়ার? আমরা যদি বাল্বের ছবিটা আঁকি, এরকম হয় বাল্বের ছবিগুলো। এরকম আর থাকবে বাল্ব, আর এর মধ্যে ই থাকে, এই তো বাল্ব। তাহলে এখানে যে কি হলো, এখানে যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট আছে, এই ফিলামেন্ট, এই ফিলামেন্ট গলে বা পুড়ে যায় না কেন? বলছে এটি এই বাল্বের ভিতরে কি থাকে না, বলো, অক্সিজেন থাকে না। ক্লিয়ার? এবং এই ফিলামেন্ট, এই ফিলামেন্ট কি দিয়ে তৈরি? ফিলামেন্ট আমাদের টাংস্টান দিয়ে তৈরি, এটা মনে রাখবে। ফিলামেন্ট কি দিয়ে তৈরি? টাংস্টান দিয়ে তৈরি। ক্লিয়ার? এটা পরীক্ষা আসে খুব, যে ফিলামেন্ট কি দিয়ে তৈরি, সেটা টাংস্টান। টাংস্টানের সংকেত কি? বড় হাতের W। আর এর তোমার গলনাঙ্ক হবে 3500 বা অ্যাপ্রক্স 3500 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তাহলে এখানে কি কি দেখলাম, যে এই যে ফিলামেন্ট থাকে, এই ফিলামেন্ট কি দিয়ে তৈরি? টাংস্টান দিয়ে তৈরি, যার সংকেত W। এবং এখানে 3500 ডিগ্রি অ্যাপ্রক্স, মানে 3400 সামথিং আছে, আমি অ্যাপ্রক্স 3500 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিয়েছি। আর এই টাংস্টানের আকরিক, যেটা আরো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আকরিকের নাম হলো উলফাম। উলফাম কার আকরিক? উলফাম হলো আমাদের টাংস্টানের আকরিক। ক্লিয়ার? চলো নেক্সট, দুই নম্বর, জোনাকি পোকায় কি থাকার জন্য আলো জ্বলে? বলছে জোনাকি পোকায় যে আলো জ্বলে, সে আলো জ্বলার কারণ কি? অপশন এ ক্লোরোপিক্রিন, অপশন বি লুসিফেরিন, অপশন সি ইথাইল মরক্যাপ্টেন, অপশন ডি থার্মাইট। তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি, লুসিফেরিন। ক্লিয়ার? এই লুসিফেরিন কি হয়, এই জোনাকি যে জলে, জোনাকির মধ্যে কি হয়, লুসিফেরিন প্লাস অক্সিজেন, এটা কি হয়, রিয়াকশন করে এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এখানে আলো সৃষ্টি হয়। কি কি দেখলাম, লুসিফেরিন অক্সিজেন, এই দুটো কি রাসায়নিক বিক্রিয়া করে এবং রিয়াকশনের ফলে এখানে আলো উৎপন্ন হয়। আর ক্লোরোপিক্রিন, এটাকে বলা হয় টিয়ার গ্যাস বা অশ্রু গ্যাস, ঠিক আছে? এর আরেক নাম কি, অশ্রু গ্যাস। ক্লোরোপিক্রিনকে কি বলছি, অশ্রু গ্যাস। আর ইথাইল মরক্যাপ্টেন, এটা তোমাদের হলো LPG গ্যাস যে ব্যবহার করা হয়, যেটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, বা এই লিকুইফাইড পেট্রোলিয়াম কি ব্যবহার করা হয়, প্রোপেন আর বিউটেন, এবং তার সঙ্গে কি থাকে, ইথাইল মরক্যাপ্টেন, যেটা কি করে আমাদের গ্যাস লিকেজ হলে যেটা শনাক্ত করতে কি ব্যবহার করা হয়, ইথাইল মরক্যাপ্টেন। ক্লিয়ার? তাহলে এটা LPGতে ব্যবহার করা হচ্ছে, ইথাইল মরক্যাপ্টেন, যেটি শনাক্ত করার জন্য, তাহলে আমরা এক্স্যাক্টলি যেন বুঝতে পারি যে আমাদের গ্যাস লিক করেছে। ক্লিয়ার? আর লুসিফেরিক আর অক্সিজেনের সঙ্গে বিক্রি করার জন্য আমরা আলো জ্বলছে। আর ক্লোরোপিক্রিন টিয়ার গ্যাস বা অশ্রু গ্যাস, যেটি এই ক্লোরোপিক্রিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1914 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করা হয়েছিল। চলো নেক্সট, তিন নম্বর, অ্যাভোগাড্রোর সূত্র কোনটির উপর প্রযোজ্য? অপশন এ কঠিন পদার্থ, অপশন বি তরল পদার্থ, অপশন সি বায়ু পদার্থ, অপশন ডি কঠিন ও তরল পদার্থ। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি, বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ। ক্লিয়ার? এই অ্যাভোগাড্রো সূত্রতে কি বলেছিল, যে গ্যাসের আয়তন ও অণুর সম্পর্কে সংখ্যাটা সূত্র দিয়েছিল। কি বলেছিল অ্যাভোগাড্রো, হচ্ছে গ্যাসের আয়তন ও যে ওর অণু থাকে, অণুর মধ্যে যে একটা সম্পর্ক, সেটা কি বলেছিল, সমানুপাতিক বলেছিল। আমরা বেশি কিছু জানবো না, আমাদের দেশ জানবো যে উনি অ্যাভোগাড্রো বলেছিল ভি ভলিউম আর মোল গ্যাসের অণু সংখ্যা, এর সঙ্গে পরস্পরের সমানুপাতিক। ক্লিয়ার? চলো চার নম্বর, চার নম্বর আলোচনা করব, নিলস বোর হলো একজন
পদার্থবিদ, রসায়নবিদ, চিকিৎসক, গণিতজ্ঞ। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ। তাহলে নিলস বোর কি ছিল? একজন পদার্থবিদ। এই নিলস বোর কি করেছিল? রাদারফোর্ড কি সর্বপ্রথম রাদারফোর্ড পরমাণু মডেল দিয়েছিল, কিন্তু তারপরে নিলস বোর কি বলেছিল? আধুনিক, এটা মনে রাখবে, আধুনিক পরমাণু মডেল দিয়েছিল, পরমাণু মডেলের ব্যাখ্যা করেছিল, ক্লিয়ার, যেটাকে বোর মডেলও বলা হয়, বোর মডেলও বলা হয়, ঠিক আছে। ইনি বলেছিল নিউক্লিয়াসের কেন্দ্র করে চারটি করে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করে এবং এটি সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছিল। সূর্য যে যেমন চার গ্রহ উপগ্রহগুলো প্রদক্ষিণ করে করছে, সেম একটা সিমিলারিটি দিয়ে নিলস বোর এটা ব্যাখ্যা করেছিলেন। নেক্সট, পাঁচ নম্বর, শাকসবজি সবুজ রাখতে কি ব্যবহার করা হয়? অপশন এ জিঙ্ক সালফেট, অপশন বি অ্যামোনিয়াম সালফেট, অপশন সি কপার সালফেট, অপশন ডি ম্যাগনেসিয়াম সালফেট। তো সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি, কপার সালফেট, যেটার সংকেত কি আমরা জানি, আমরা খুব পড়েছি কপার সালফেট, CuSO4 5H2O, আমরা এটা এতবার পড়েছি, অবশ্যই তোমরা এতক্ষণ তোমাদের মুখস্থ হয়ে গেছে। আর জিঙ্ক সালফেট কি? ZnSO4 7 অনু জল, যেটা আমাদের হোয়াইট ভিট্রিওল বলি, ক্লিয়ার। চলো নেক্সট আলোচনা করব, ছয় নম্বর, ছয় নম্বর কি বলেছে যে ম্যালেরিয়া রোগের জন্য কোন মশাটি দায়ী? অপশন এ অ্যানোফিলিস, অপশন বি কিউলেক্স, অপশন সি এডিস, অপশন ডি ক্রোটিন ওয়াই। তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ, স্ত্রী অ্যানোফিলিস মশা। তাহলে ম্যালেরিয়া রোগের জন্য কোন মশাটি দায়ী? সেটা হলো স্ত্রী অ্যানোফিলিস মশা, ক্লিয়ার। আর স্ত্রী অ্যানোফিলিস মশা কি করে? আমাদের যে লোহিত রক্ত কণিকা বা RBC এখানে বংশবৃদ্ধি করে এবং তার ফলে আমাদের রোগ রোগ সৃষ্টি হয়। আর এর আবিষ্কার করেছিল কে? ম্যালেরিয়া রোগের খোঁজ, যেমন খোঁজ করেছিল রোনাল্ড রস সর্বপ্রথম কি ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেছিল, ক্লিয়ার। আর দেখো কিউলেক্স যে মশা আছে, এটা লিখে দিই, কিউলেক্স, কিউলেক্স মশা দ্বারা কি হয়? ফাইলেরিয়া বা গোদরোগ, ফাইলেরিয়া যেটাকে আমরা বলছি বাংলায় গোদরোগ, আর একটা হয় এনকোফাইলাইটিস, এনকোফাইলাইটিস। তাহলে কি হলো? কিউলেক্স মশা কি করছে? ফাইলেরিয়া আর এনকোফাইলাইটিস রোগ সৃষ্টি করে। আর এডিস যে মশাটা আছে, এ কি করে? ডেঙ্গু, তারপর ইয়েলো ফিভার বা পিত জ্বর, চিকনগুনিয়া এসব রোগ সৃষ্টি করে। চলো নেক্সট কোশ্চেন আলোচনা করব, বলছে সাত নম্বর, দূরের জিনিস দেখতে কোন লেন্স ব্যবহার করা হয়? অপশন এ উত্তল, অপশন বি অবতল, অপশন সি উত্তলোত্তল, অপশন বি অবতলোত্তল। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ, উত্তল। তাহলে উত্তল যে ই হচ্ছে লেন্সটা ব্যবহার করছে, এই রোগটার নাম হলো, আগে জানতো আমাদের কি রোগের জন্য এই লেন্স ব্যবহার করছে, সেটা হলো হাইপারমেট্রোপিয়া, হাইপার মেট্রো পিয়া, ক্লিয়ার। পিয়া বানানটা পুরো PYA হবে, পিয়া, হাইপারমেট্রোপিয়া দূরদৃষ্টি রোগ, বাংলায় বলছে দূরদৃষ্টি রোগ। এ রোগে কি হয়? দূরের জিনিস দেখে ভালো, দূরের জিনিস দেখে ভালো, ঠিক আছে, কিন্তু কাছের জিনিস দেখতে পায় না, সেই জন্য কাছের জিনিস দেখার জন্য এরা কি করছে? উত্তল লেন্স ব্যবহার করছে, ক্লিয়ার। তাহলে রোগটার নাম হলো হাইপারমেট্রোপিয়া, আর এ কি করছে? দূরে জিনিস দেখতে পাচ্ছে কিন্তু কাছে জিনিস দেখতে পাচ্ছে না, এই জন্য ইনি কি রোগ কি ব্যবহার করছে? উত্তল লেন্স। আর অবতল লেন্স ব্যবহার করা হয় নিকট দৃষ্টি রোগের জন্য, নিকট দৃষ্টি রোগের জন্য, বা এটাকে মায়োপিয়া বলে, মায়োপিয়া, ক্লিয়ার। তাহলে মায়োপিয়া রোগের জন্য অবতল লেন্স। আর এটিতে মায়োপিয়া রোগে কি হয়? মায়োপিয়া রোগ হলে কাছের জিনিস ভালোভাবে দেখে কিন্তু দূরে জিনিস দেখে না, এটি কাছেরটা ভালো দেখছে, কাছের ভালো দেখে কিন্তু দূরে ভালো জিনিস দেখতে পায় না, তাহলে সেটাকে বলছে আমার হাইপারমেট্রোপিয়া, সরি মায়োপিয়া। আর হাইপারমেট্রোপিয়া কি দূরে জিনিস ভালো দেখতে পাচ্ছে, কাছে জিনিস দেখতে পাচ্ছে না, তাহলে উত্তল লেন্স। এটা ভালো করে মনে রাখবে যে উত্তল লেন্স হলো হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়াতে হলো অবতল লেন্স, ক্লিয়ার। নেক্সট আট নম্বর, নিচের কোনটি লাফিং গ্যাস? অপশন এ নাইট্রাস অক্সাইড, অপশন বি জিঙ্ক অক্সাইড, অপশন সি কপার সালফেট, অপশন ডি কপার অক্সাইড। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ, নাইট্রাস অক্সাইড। তাহলে লাফিং গ্যাস কোনটা? নাইট্রাস অক্সাইড। যার সংকেত কি? সংকেত হবে N2O, নাইট্রাস অক্সাইড, ক্লিয়ার। নেক্সট নয় নম্বর, নিচের কোনটি বায়ু হচ্ছে হালকা? অপশন এ হাইড্রোজেন, অপশন বি অক্সিজেন,
অপশন সি কার্বন অক্সাইড অপশন ডি নাইট্রোজেন তাহলে বায়ু হচ্ছে হালকা কোনটা হবে অপশন নম্বর এ হাইড্রোজেন কারণ হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল ক্লিয়ার নেক্সট 10 নম্বর বলয় পরীক্ষার সঙ্গে যুক্ত অ্যাসিড কোনটি বলছে বলয় পরীক্ষার সঙ্গে যুক্ত যে অ্যাসিডটা সেটা কোনটা অপশন এ কার্বনিক অ্যাসিড অপশন বি সালফিউরিক অ্যাসিড অপশন সি হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন ডি নাইট্রিক অ্যাসিড তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি নাইট্রিক অ্যাসিড ক্লিয়ার আর এই বলয় পরীক্ষাকে আমাদের রিং টেস্ট পরীক্ষা বলা হয় রিং টেস্ট পরীক্ষা ক্লিয়ার নাইট্রিক অ্যাসিডের সংকেত আমি জেনে নেব এইচ এন ও থ্রি তাহলে এইচ এন ও থ্রি কি নাইট্রিক অ্যাসিডের সংকেত ক্লিয়ার হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি এস সি এল সালফুরিক অ্যাসিড আমরা জানি সবাই এস টু এস ফোর আপাতত দরকার নেই নেক্সট 11 নম্বর মরিচিকা কি কারণে উৎপত্তি হয় অপশন এ প্রতিফলন অপশন বি প্রতিসরণ অপশন সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন ডি বিক্ষিপ্ত প্রতিফলন তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাহলে মরিচিকা কি কারণে সৃষ্টি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ক্লিয়ার আর মরিচিকার সঙ্গে আমি আরো জেনে নেব মরিচিকা তোমরা দেখলাম আরো দুটো দেখেছি হীরা যে উজ্জ্বল করে চকমক করে হীরার উজ্জ্বলতা যে হয় এটাও কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ক্লিয়ার আর একটা আছে তোমাদের হলো অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার এটাও তোমাদের অভ্যন্তরীণ প্রতিফলন হিসেবে চলে নেক্সট 12 কোন কলা মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায় অপশন এ জাইলেম অপশন বি প্যারেনকাইমা অপশন সি ফ্লোয়েম কলা আর অপশন ডি কোলেনকাইমা তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ জাইলেম কলা তাহলে যে কলার মাধ্যমে জল মাটি থেকে পাতাতে পৌঁছায় সেটা হলো জাইলেম আর আরেকটা মনে রাখবে ফ্লোয়েম কলা এটা কি খাদ্যবস্তু পাতা থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ে সেটা কি ফ্লোয়েম কলার মাধ্যমে তাহলে জলে জাইলেম আর ফ্লোয়েমে ফল ফলে ফ্লোয়েম এটা মনে ট্রিক্স কি জলে জাইলেম ফলে ফ্লোয়েম ফ্লোয়েম মানে খাদ্যবস্তু ক্লিয়ার নেক্সট 10 নম্বর কোন ভিটামিনকে আলফা টোকোফেরল বলা হয় ভিটামিন অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন ই অপশন ডি ভিটামিন কে তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর আমাদের এটা হবে ভিটামিন ই তাহলে ভিটামিন ই কি বলা হয় আলফা টোকোফেরল ক্লিয়ার ভিটামিন এ কেবল রেটিনল ভিটামিন বি কমপ্লেক্স অনেকগুলো ভাগ আছে থায়ামিন তারপরে তোমার নিয়াসিন তারা রাইবোফ্লোবিন অনেক ভাগ আছে সাইনোকোবালামিন ক্লিয়ার চলো নেক্সট 14 নম্বর অ্যান্টিভ্যানিন ওষুধটি ব্যবহৃত হয় ইঁদুর কামড়ালে অপশন বি বিড়াল কামড়ালে অপশন সি কুকুরে কামড়ালে অপশন ডি সাপ কামড়ালে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি সাপ কামড়ালে কি হয় আমাদের অ্যান্টিভ্যানিন ওষুধটি ব্যবহার করা হয় নেক্সট 15 নম্বর ডিস এরিয়াল এক ধরনের অর্ধবৃত্তাকার প্রতিফলক অপশন বি বৃত্তাকার প্রতিফলক অপশন সি উপবৃত্তাকার প্রতিফলক অপশন ডি ডিম্বাকার প্রতিফলক সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ অর্ধবৃত্তাকার প্রতিফলক ডি সিরিয়াল বলতে কি আমরা বড় বড় যে ছাতাগুলো ব্যবহার করছি ক্লিয়ার এই ছাতাগুলো ব্যবহার করে যেটা আমাদের অ্যান্টেনা মধ্যে থাকে না বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে কানেকশন করার জন্য বা বাড়িতে আমরা টিভির জন্য ব্যবহার করছি ডিস ছাতাগুলো আমরা বলি ডিস টিভির ছাতাগুলো এটা ভালো বুঝতে হবে ডিস টিভির যে ছাতাগুলো ব্যবহার করা হয় সবগুলোকে ডি সিরিয়াল বলে ক্লিয়ার নেক্সট 16 যে মৌলের পরমাণুতে নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো অপশন এ নাইট্রোজেন অপশন বি হাইড্রোজেন অপশন সি হিলিয়াম অপশন ডি নিয়ন তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি হাইড্রোজেন হাইড্রোজেনের নিউক্লিয়াসে কি থাকে না নিউট্রন থাকে না দেখো নিউক্লিয়াসে কি কি থাকে আমরা কাছে জানবো নিউক্লিয়াসে থাকে প্রোটন প্লাস নিউট্রন ক্লিয়ার তাহলে নিউক্লিয়াসে কি থাকছে প্রোটন প্লাস নিউট্রন একমাত্র যে হাইড্রোজেন আছে এরকম থাকে না নাইট্রোজেনের যেমন থাকে হিলিয়ামের থাকে নিউনে থাকে ক্লিয়ার চলো নেক্সট 17 নম্বর আমরা আলোচনা করব বলছে সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ কত অপশন এ 540 ক্যালোরি পার গ্রাম অপশন বি 250 ক্যালোরি পার গ্রাম অপশন সি 100 ক্যালোরি পার গ্রাম অপশন ডি 80 ক্যালোরি পার গ্রাম তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি 80 ক্যালোরি পার গ্রাম এটা কি বলছে সিজিএস পদ্ধতিতে আর যদি বলতে এসআই পদ্ধতিতে তাহলে হতো 336 ক্লিয়ার 336 কিলো জুল পার কেজি ক্লিয়ার
এটা হলো আমাদের গরম গোলমের লিন তাপের এসআই আর সিজিএস কি আছে 80 ক্যালোরি পার গ্রাম এবার লিন তাপ কি লিন তাপ হলো দেখো অবস্থাকে যদি আমি না চেঞ্জ করি কোন বস্তুর সরি উষ্ণতা যদি না চেঞ্জ করি আমি উষ্ণতা চেঞ্জ না করে আমি কোন বস্তুর অবস্থার পরিবর্তন করতে কোন গৃহীত তাপ বা বর্জিত তাপের ফলে যে বস্তুটা চেঞ্জ হচ্ছে এই চেঞ্জের ঘটনাকে আমরা বলছি লিন তাপ ক্লিয়ার অত বেশি জানবো না বইয়ের সংজ্ঞা ডেফিনেশনে আরো তোমরা ভালো পড়ে এসছো আমাদের ডেফিনেশন কোনো দরকার নেই কারণ পরীক্ষার ডেফিনেশন আসবে না চলো 18 নম্বর যার উপর ক্লোরিন চালনা করে ব্লিচিং পাউডার তৈরি হয় তার নাম কি অপশন এ ক্যালসিয়াম কার্বোনেট অপশন বি ম্যাগনেসিয়াম কার্বোনেট অপশন সি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অপশন ডি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লিয়ার তাহলে ক্যালসিয়াম এবং হাইড্রোক্সাইড আছে এর উপর ক্লোরিন চালনা করলে ব্লিচিং পাউডার তৈরি হয় ক্লিয়ার নেক্সট 19 নম্বর পলিপেপটাইড শৃঙ্খল হলো অ্যামাইনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল অপশন বি ফসফেট গ্রুপের শৃঙ্খল অপশন সি পলিইথিলিন গ্রুপের শৃঙ্খল অপশন ডি পলিএস্টার গ্রুপের শৃঙ্খল এটা একটু টাইপিং এ একটু গোমিল হয়ে গেছে এই সঠিক অ্যানসার হবে অপশন নম্বর এ অ্যামাইনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল খুব সুন্দর কোশ্চেন যে পলিপেপটাইড আছে সেটি কি অ্যামাইনো অ্যাসিডের গ্রুপের শৃঙ্খল আর আমাদের অ্যামাইনো অ্যাসিড কতগুলো থাকে 20টি অ্যামাইনো অ্যাসিড আমাদের প্রোটিন তৈরি হয় চলো নেক্সট 20 নম্বর ব্যাকলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্মালিনের সাথে কার বিক্রিয়ায় অপশন এ ক্লোরোফর্ম অপশন বি বেনজিন অপশন সি ফেনল অপশন ডি ন্যাপথালিন সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি ফেনল আর ফেনলকে আবার আমাদের চলতি ভাষায় কি মানে নাম আছে কার্বো কার্বলিক অ্যাসিড যেটা সাপ্তাহাতে ব্যবহার করি আমরা কার্বলিক অ্যাসিড ক্লিয়ার আর ন্যাপথালিন হলো একটি ঊর্ধ্বপাতিত পদার্থ ঊর্ধ্বপাতিত পদার্থ আর বেঞ্জিনের একটা সংকেত আমরা জানবো সি টু সি সিক্স এইচ সিক্স আর ক্লোরোফর্ম যেটা আছে এটা আমাদের চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয় আর বেঞ্জিনে দেখলাম সংকেত সি সিক্স এইচ সিক্স এটি ওষুধ রবার এবং প্লাস্টিক কারখানায় ব্যবহার করা হয় ফেনলকে আমরা জানছি তোমার ঊর্ধ্বপাতিত পদার্থ ঊর্ধ্বপাতিত পদার্থ মানে কি যে সমস্ত পদার্থ থেকে গরম করলে পারে সরাসরি সরাসরি বাষ্পে পরিণত হবে এবং বাষ্পকে ঠান্ডা করলে আবার কঠিনে পরিণত হবে মিডিলে কোনো স্টেজে আসবে না এবং তরল হবে না এইসব পদার্থ থেকে আমরা বলছি ঊর্ধ্বপাতিত পদার্থ যেমন ন্যাপ ন্যাপথালিন কর্পূর আয়োডিন তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি কি বললাম কর্পূর আয়োডিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড তারপরে ন্যাপথালিন এগুলো সব আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ আর ফেনল হলো কি আমরা বলছি কার্বলিক অ্যাসিড ঠিক আছে আর বেঞ্জিনের সংখ্যা সি সিক্স এস সিক্স চলো নেক্সট 21 নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন হবে অপশন এ এইচ এনও টু অপশন বি এইচ এনও থ্রি অপশন সি এইচ এনও টু প্লাস এইচ এনও থ্রি অপশন ডি কোনোটি নয় তো সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি এইচ এনও থ্রি বা নাইট্রিক অ্যাসিড ক্লিয়ার নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সাথে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে 22 প্রয়োজনাতিরিক্ত জল যে প্রক্রিয়ায় উদ্ভিদদের দেহ থেকে পরিত্যক্ত হয় তাকে আমরা কি বলি অপশন এ শ্বসন অপশন বি সালোক সংশ্লেষ অপশন সি বাষ্পমোচন অপশন ডি রেচন তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি বাষ্পমোচন তাহলে বাষ্পমোচন পদ্ধতিকে কি করে উদ্ভিদ তার দেহের বেশি জলকে দেহ থেকে বাইরে বের করে চলো নেক্সট 23 নম্বর ইলেকট্রিক হিটারের তাপ উৎপাদককারী কুণ্ডলীর জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয় এর কারণ কি এর কারণ অপশন এ গলনাঙ্ক অতি উচ্চ অপশন বি রোধাঙ্ক খুব বেশি অপশন ডি ঘনত্ব খুব বেশি আর অপশন ডি কঠিনতা খুব বেশি তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি রোদ বেশি ক্লিয়ার দেখো নাইক্রোমে কি থাকে এখানে দেখো অপশন এ আর বি দুটোই ঠিক ঠিক আছে গলনাঙ্ক বেশি বেশি হবে রোধাঙ্ক খুব বেশি হবে ঠিক আছে আর পরীক্ষাতে তাহলে আমরা অপশন বিটা আমরা ফার্স্ট নিব ক্লিয়ার যদি একসঙ্গে দিয়ে দেয় একসঙ্গে না দিলে দুটো একটা মধ্যে দেবে আপনার নাইক্রোম যে তার আছে সেটা কি নিকেল প্লাস ক্রোমিয়াম দিয়ে তৈরি হয় নাইক্রোমের তার ক্লিয়ার তাহলে নিকেল নিকেল প্লাস ক্রোমিয়ার সিয়া দিয়ে ক্রোমিয়াম দিয়ে তৈরি হয় আর এটা কি এর গলনাঙ্ক বেশি প্লাস রোধাঙ্ক বেশি ক্লিয়ার নেক্সট 24 নিচের কোন ভিটামিনটি চর্বি জাতীয় পদার্থে দ্রবণীয় বলছে নিচের যে ভিটামিনগুলো আছে তার মধ্যে কোনটি
চর্বি জাতীয় পদার্থের সঙ্গে দ্রবণীয়। অপশন এ ভিটামিন কে, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন বি ওয়ান, অপশন ডি ভিটামিন বি টু। তো সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ ভিটামিন কে। তাহলে ভিটামিন কে হচ্ছে কি, চর্বি জাতীয় পদার্থের দ্রবণীয়। আমরা একটু মনে রাখবো এ ডি ই কে এগুলো কি আমাদের তেলে দ্রবণীয়, তেলেও বা চর্বি একই জিনিস বা স্নেহ পদার্থ একই জিনিস, আর বি সি পি এগুলো জলে দ্রবণীয়। খুব পরীক্ষা আসে এ ডি কে তেলে ট্রিক্স দিচ্ছি তোমাদের, এ ডি কে তেলে বাকি সবাই জলে, ক্লিয়ার? এ ডি ই কে তেলে বাকি সবাই জলে, তাহলে বাদ বাকি যেগুলো জল সব আমার জলে দ্রবীভূত। নেক্সট 25, প্রোটিনের মূল গঠনগত একক কি, অপশন এ ফরমিক অ্যাসিড, অপশন বি অ্যামাইনো অ্যাসিড, অপশন সি ইউরিক অ্যাসিড, অপশন ডি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড দ্বারা কি হচ্ছে প্রোটিন, আমি আগে বলেছিলাম 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, এগুলো কি মিলিত হয়ে কি আমরা প্রোটিন গঠিত হয়। ফরমিক অ্যাসিড পাওয়া যায় পিপিরের ফুলে, অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় হলো ভিনিগারে। নেক্সট 26, কোন ভিটামিন মূত্রের সঙ্গে নিগত হয়, অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন ই, অপশন ডি ভিটামিন ডি। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি ভিটামিন সি। তাহলে ভিটামিন সি এর সঙ্গে কি ভিটামিন সি কোথায় নিগত, মূত্রের সঙ্গে নিগত হচ্ছে। নেক্সট 27, নিচের কোন যন্ত্রের সঙ্গে গ্যালিলিওর নাম যুক্ত আছে, অপশন এ অ্যাপোপেটর, অপশন বি থার্মোমিটার, অপশন ডি ব্যারামিটার, অপশন ডি ল্যাক্টোমিটার। সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি থার্মোমিটার। তাহলে থার্মোমিটার যন্ত্রের সঙ্গে কে যুক্ত, গ্যালিলিও। ল্যাক্টোমিটার কিসের সঙ্গে যুক্ত, দুধের দুধ মাপার জন্য ব্যবহার করা আছে। ব্যারামিটার বায়ুর চাপ, আবার তোমাদের রিভাইজ হয়ে গেছে। নেক্সট 28, বলছে ম্যাক নাম্বার কিসের সঙ্গে সম্পর্কযুক্ত, অপশন এ শব্দ, অপশন বি জাহাজ, অপশন সি বিমান, অপশন ডি মহাকাশ। তাহলে ম্যাক নাম্বার হলো অপশন নম্বর সি বিমানের সঙ্গে যুক্ত, ক্লিয়ার? হচ্ছে ম্যাক সংখ্যা কি, কোনো বস্তুর বাতাসের বেগ, কোনো বস্তুর বাতাসের বেগ, সরি বাতাসের না বাতাসের বেগ, হচ্ছে কোনো বস্তুর বাতাসে বেগ বাই শব্দের বেগ, এর যে অনুপাত বা রেশিও এটা কেন বলছি ম্যাক সংখ্যা, ক্লিয়ার? ম্যাক সংখ্যা যদি তোমার এক থেকে পাঁচের মধ্যে থাকে তাকে আমরা বলি সুপারসনিক গতি, সুপারসনিক গতি, ক্লিয়ার? আর পাঁচের বেশি হলে তোমাদের বাচ্চাদের বলি হাইপারসনিক, হাইপারসনিক। এটা মনে রাখবে, এক থেকে পাঁচ হলো সুপারসনিক বা আল্ট্রা আল্ট্রাসনিক ওয়েভ বা তরঙ্গ বা গতি, ক্লিয়ার? চলো নেক্সট 29, কোন শব্দ থেকে তার প্রতিধ্বনি পৃথকভাবে শোনার জন্য শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হতে হবে, অপশন এ 10 মিটার, অপশন বি 17 মিটার, অপশন সি 34 মিটার, অপশন ডি 100 মিটার। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি 17 মিটার বা 16.6 আমাদের 6 মিটার, যেটাকে আমরা বলছি 17 মিটার, ক্লিয়ার? নেক্সট 30, যে যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয় তাকে বলে আল্টিমিটার বা অ্যাল্টিমিটার হবে, অপশন বি ফ্যাদোমিটার, ফ্যাটোমিটার বা ফ্যাদোমিটার, এটা ফ্যাদো হবে, আর অপশন সি হাইড্রোমিটার, অপশন ডি ম্যানোমিটার। সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি ফ্যাদোমিটার। তার তলদেশের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার দিয়ে, হাইড্রোমিটার দেওয়া হলো তরলের আপেক্ষিক ঘনত্ব, ম্যানোমিটার দিয়ে গ্যাসের চাপ, আর অ্যাল্টিমিটার হলো কোনো কিছু উচ্চতা মাপার জন্য, এটা উচ্চতা, আর হলো সমুদ্রের গভীরতা, হাইড্রো হলো ঘনত্ব জলের ঘনত্ব, গ্যাসের চাপ, জলের আপেক্ষিক ঘনত্ব, আর একটা উচ্চতা, আর ফ্যাদোমিটার দিয়ে হলো আমাদের সমুদ্রের তলদেশের গভীরতা। তাহলে আজকে আমরা টপ 30 আলোচনা করলাম, এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে টপ 30 মধ্যে তোমরা কতগুলো অ্যান্সার করলে, ক্লিয়ার? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আজকের মতো আমি এখানে রাখছি, আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখাবে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবে, সুস্থ থাকবে।